আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইরান ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে একের পর এক মুহুর মুহু হামলা এতেই ধ্বংসের মুখে পতিত হয়েছে দখলদার ইহুদিবাদী রাষ্ট্র এরপর জানিয়ে দিব রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান ট্রাম বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আরো জানিয়ে দেব গাজা ইস্যুতে মত পার্থক্য আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ এদিকে সিকিম সীমান্তের পাশে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করল চীন আরো জানিয়ে দেব পাঠ্যবয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেললো সৌদি সর্বশেষ জানিয়ে দিব মার্কিন শিক্ষার্থীদের প্রতি ইরানের সর্বোচ্চ তার চিঠি হে তরুণ শিক্ষার্থীরা তোমরা সঠিক অবস্থান নিয়েছ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিওর্স আপনারা জানেন যে মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের নিয়ে গঠিত একটি জাতির স্বাধীন ভূখণ্ড হল ফিলিস্তিন এবং এর দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্বযুদ্ধের পর জায়নবাদী নেটওয়ার্কের পুঁজিপাতিরা ব্রিটিশ সরকারের সহায়তায় ধীরে ধীরে কয়েক হাজার সন্ত্রাসীকে এই ভূখণ্ডে নিয়ে আসে তারা শহর ও গ্রামে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা অথবা তাদেরকে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে বাধ্য করে তারা সেখানকার মানুষের কাছ থেকে তাদের বাড়িঘর বাজার ও ক্ষেত খামার কেড়ে নেয় এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নামে একটি সরকার প্রতিষ্ঠা করে প্রথম ব্রিটিশ সাহায্যের পরে এই দখলদার সরকারের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হল মার্কিন যুক্তরাষ্ট্র যারা দখল সরকারদেরকে নিরবিচ্ছিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের পাশাপাশি অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এমনকি ক্ষমার অযোগ্য অসাবধানতার সাথে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিয়েছে এবং এক্ষেত্রে সাহায্যও করে যাচ্ছে প্রথম দিন থেকেই জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের অসহায় জনগণের বিরুদ্ধে লোহমুষ্টি নীতি অবলম্বন করেছে তারা সব ধরনের বিবেক বিবেচনা এবং মানবীয় ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে দিন দিন বর্বরতা সন্ত্রাস ও বৃদ্ধি করেছে মার্কিন সরকার ও অন্য সহযোগীরা এই রাষ্ট্রীয় সন্ত্রাস ন্যূনতম করেনি এখনো বক্তব্য অবাস্তব এবং ভণ্ডামিপূর্ণ এমনকি এক অন্ধকারাচ্ছন্ন হতাশা পরিবেশ থেকে প্রতিরোধ ফ্রন্টের উদ্ভব হয় এবং ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হওয়ার পর তা এই ফ্রন্টকে বিস্তৃত ও শক্তিশালী করে তোলে আন্তর্জাতিক আয়নবাদের নেতারা এই মানবিক ও সাহসী প্রতিরোধকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করেছে আর এই জায়নবাদী নেতারাই আমেরিকা ও ইউরোপের বেশিরভাগ মিডিয়া কোম্পানির মালিক অথবা এসব কোম্পানিতে তাদের অর্থ ঘুষের প্রভাব রয়েছে যে জাতি ইহুদিবাদী হানাদারদের অপরাধের মোকাবেলায় নিজ ভূমিতে আত্মরক্ষা করে সে কি সন্ত্রাসী আর এমন জাতিকে মানবিক সাহায্য দেওয়াও এবং তাদের হাতকে শক্তিশালী করা কি কি সন্ত্রাসবাদের প্রতি সাহায্য বলে বিবেচিত হতে পারে অবশ্যই না দর্শক এ বিষয়ে আমি একমত আপনার মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি আন্তর্জাতিক নিউজে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা ইসরায়েলি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে হিজবুল্লার সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে আমাদের মোজাহিদিনরা জালুল পালম ঘাটি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে কামানের গোলা দিয়ে এ হামলা চালানো হয়েছে গোষ্ঠীটি আরও জানিয়েছে আমরা আল রামথা ঘাটিতে লেবাননের কাফর শোভা এলাকা থেকে হামলা চালিয়েছি এ হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরনার এ প্রতিবেদনে হামলার ফলাফল বা হত্যাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এর কিছু আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকোরায় বোমা হামলা চালায় ডনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে একটি মোটর সাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয় এছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন হেজবুল্লাহ দিনদিন আক্রমণের পরিধি বাড়াচ্ছে সাম্প্রতিক হামলায় দিশাহারা ইসরায়েল চলতি মাসের মাঝ মাজিতে রামিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ এসব রকেট ও কামানের গোলা এই ঘাটিতে সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা গত মাসে ইসরায়েলের ছোড়া পাঁচটি ড্রোন সম্প্রতি ভূপাতিত করার দাবি করে হিজবুল্লাহ এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে ইসরায়েলেও বসে নেই তারা প্রতিনিয়ত লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা করছে এতে সংগঠনটির শীর্ষ স্থান কমান্ডার নিহতের ঘটনাও ঘটে রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান ট্রাম বিস্ফোরক তথ্য প্রকাশ্য রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার ক্ষমতা থাকা অবস্থায় যদি ইউক্রেন এবং এবং তাইওয়ানকে আক্রমণ করত মস্কো তাহলে দুই দেশকেই তিনি বোমা মেরে উড়িয়ে দিতেন সম্প্রতি নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আঠাশে মে ওয়াশিংটন পোস্ট সূত্রের দিয়ে আটির একটি প্রতিবেদন এই বিস্ফোরক তথ্য দিয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানের সময় জনগণের উদ্দেশ্যে জানিয়েছেন তিনি মস্কো এবং বেইজিংকে বোমা বর্ষণ করতেন যদি দেশ দুটি তার ক্ষমতায় থাকা অবস্থায় ইউক্রেন এবং তাইওয়ানকে আক্রমণ করত তার এমন মন্তব্যের রীতিমতো হইচই পড়ে গিয়েছে চারিদিকে এদিকে গত বছর ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মীমাংসা করতে তার এক মুহূর্ত সময় লাগত না অথচ ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় ট্রাম্পের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত শুরুতে ট্রাম্প কোন বিচ্ছিন্নতাবাদী নন তিনি মিত্রদের প্রতিরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন জেমসের বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তাইওয়ানকেই সমর্থন করবেন এটাই তার বিশ্বাস এদিকে চীন তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করেছে সেদেশে সরকারের আপত্তি থাকা সত্ত্বেও এমনকি ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তিনিও বাইডেন প্রশাসনের মতো তাইওয়ানকে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে দেশটির পাশে ছিলেন প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ট্রুথ সোসালে লিখেছিলেন কারোরই এমন কোনো জায়গায় অর্থ ব্যয় করা উচিত না যার বিনিময়ে কোনো অর্থ পাওয়া যাবে না সবাই যেহেতু ইউরোপীয় দেশ ইউক্রেনীয়দের পক্ষে তাই ইউরোপের উচিত তাদের জীবন রক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া গাজা ইস্যুতে মত পার্থক্য আরেক মার্কিন কর্মকর্তার পথ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে আট মাস ধরে প্রতিদিন মারা যাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা চলমান এই সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়েও যুক্তরাষ্ট্র নীরব এই পরিস্থিতিতে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও এক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল নীতির প্রতি প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা চলতি সপ্তাহে পদত্যাগ করেছেন তার নামে তার নাম স্টেসি গিলবার্ট বৃহস্পতিবার তিনি বলেছেন কংগ্রেসে জমা দেওয়া প্রশাসনিক প্রতিবেদন তাতে পদত্যাগ করতে প্রচারিত প্রশাসনিক প্রতিবেদন তাতে পদত্যাগ করতে প্রচারিত করেছে রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাধাগ্রস্ত করছে না এবং এটি পুরোটা মিথ্যা মূলত প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্টেসি গিলবার্ট রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে স্টেসি গিলবার্ট মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ পপুলেশন রেফিউজিস অ্যান্ড মাইগ্রেশনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি কংগ্রেসের জমা দেওয়া বাইডেন প্রশাসনের ওই রিপোর্টে কাজ করা একজন বিশেষজ্ঞ ছিলেন পদত্যাগের পর গিলবার্ট একটি সাক্ষাৎকারে বলেছেন কোনটা সঠিক এবং কোনটা ভুল তাই স্পষ্টভাবেই বোঝা যায় এবং সেই

স্টেট ডিপার্টমেন্টের কাজ করেছেন তিনি বলেছেন স্টেট ডিপার্টমেন্টের বিতর্কিত সেই রিপোর্ট প্রকাশিত হওয়ার দিনই তিনি তার অফিসকে অবহিত করেছিলেন যে তিনি পদত্যাগ করবেন আর গত মঙ্গলবার ছিল তার শেষ দিন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন তিনি কর্মীদের সমস্যা নিয়ে মন্তব্য করবেন না তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই তিনি আরো বলেন প্রশাসন প্রতিবেদনের পাশে দাঁড়িয়েছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে এবং অবিলম্বে গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার সম্প্রসারণের জন্য ইসরায়েল সরকারের উপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস তাৎক্ষণিকভাবে গিলবার্ডের অভিযোগের বিষয়ে মন্তব্যের অনুরোধ জবাব দেয়নি বলে জানিয়েছে রয়টার্স সিকিম সীমান্তের পাশে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করল চীন সিকিম থেকে মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক যে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন যুদ্ধ বিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট সহজে রাডারে ধরা পড়ে না অতি শক্তিশালী রেডার হলে এবং দ্রুত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সাম্প্রতিক কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন থাকতে হবে কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে গত সাতাশে মে যুদ্ধ বিমানগুলো সেখানে এসে পৌঁছায় এর আগে চীনের সেগাচ্ছে বিমান ঘাটিতে একটি মালবাহী বিমান চোখে পড়ে সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মধ্যেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের সিকিম সীমান্তের অদূরে চীনের ওই বায়ুসেনা ঘাটিতে জি টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন থাকে না সারা বছর তাই হঠাৎ ছয় ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ওই ঘাটিতে উড়ি আনার কি প্রয়োজন পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে শুধু যে টোয়েন্টি যুদ্ধ বিমানই নয় একাধিক যে একটি যে টেন যুদ্ধ বিমান এবং একটি কে যে বিমানও দেখা গিয়েছে ছবিতে তবে সেগুলি মোটামুটি সারা বছরই মোতায়েন থাকে সেখানে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সিকিমের অদূরে যে টি টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন নিয়ে কিছু জানতে রাজি হয়নি তারা তবে ভারত সীমান্তে হঠাৎ অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করলো কেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে শিগাচ্ছে বিমান ঘাটির দ্রুত যখন মাত্র দুইশো কিলোমিটার এর থেকেও কম পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি আরব ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন আর পাশে বসে এরকম নির্ভর দিন পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব টনকে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে তখন আকবারিয়ে দেশের পাঠ্য থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে সৌদি আরব সম্প্রতি মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সৌদির পাঠ্যবইগুলোতে গত বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি নামে একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রকাশিত সৌদির তিনশো পাঠ্য বই পর্যালোচনা করে কি কি বাদ দেওয়া হয়েছে পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছে ইম্প্যাক্ট সি সংস্থাটি জানিয়েছে সৌদির দাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার বইয়ে ইহুদি রাষ্ট্র আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল সেই বইটি দুই সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে আরেকটি বই যেটি এখনো পড়ানো হচ্ছে তবে সেটি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের আন্দোলন বিষয়টি গবেষণায় আরও দেখা গেছে দুই সালে পঞ্চম ও নবম শ্রেণীর সামাকি শিক্ষা বইয়ে শান্তিত্রে ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল তবে পরে এটি মুছে ফেলা হয়েছে এমনকি পাঠ্য বইয়ে ইসরায়েল বা ফিলিস্তিনের কারো নাম নেই সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে বেশিরভাগ মানচিত্র থেকে সৌদির সঙ্গে সীমান্ত নেই এমন দেশের নাম মুছে ফেলা হয়েছে এর মধ্যে ফিলিস্তিনও রয়েছে কিছু জায়গায় সব দেশের নাম মুছে ফেলা হয়েছে এমনকি দশম ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা এবং ভূগোল বই থেকেও প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র ফেলা হয়েছে যা আগে বইয়ে অন্তর্ভুক্ত ছিল সবচেয়ে ভয়ঙ্কর যেটি হয়েছে সৌদি দুই সালের পাঠ্য বইয়ে দখলদার ইসরায়েলকে জায়ুস্ট বা ইহুদিবাদী হিসেবে অবহিত করা হয়েছিল কিন্তু দুই সালে এটি মুছে ফেলা হয়েছে পাশাপাশি হাই স্কুলের সামাজিক শিক্ষার বইয়ে ইসরায়েলি শত্রু শব্দ দুটি পরিবর্তন করে ইসরায়েলি দখলদার করা হয়েছে আর ইহুদিবাদী পরিবর্তন করে করা হয়েছে ইসরায়েলি মার্কিন শিক্ষার্থীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার চিঠি হে তরুণ শিক্ষার্থীরা তোমরা সঠিক অবস্থান নিয়েছ মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্র সমাজ তথা তরুণদের উদ্দেশ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সঈদ আলী খামিনী চিঠি লিখেছেন সেখানে তিনি ফিলিস্তিনপন্থী মার্কিন